আকাশে বাতাসে পূজোর গন্ধ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পূজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব এবং আপনাদের সকলকে জানাই স্বাগত। একদম ফ্লোরে হাজির, আর 6টার সময় আমি জেনারেলি খুব কম আসি। আজকে আসার সুযোগ হয়েছে আমার, আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে, শাড়ি দেখানোর সুযোগ হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা এই ফ্লোরে বসেই আমাদের আরও যারা সহকর্মীরা রয়েছে আমরা আলোচনা করছিলাম, আর বেশি দিন বাকি নেই পুজোর, পুজো একদম দোরগোড়ায়, আর পুজোর সময় আমাদের আনন্দটা করতেই হবে। পরিস্থিতি হ্যাঁ যা রয়েছে তাতে আমাদের বিধিনিষেধ মানতে হবে, আমরা হয়তো এবছরটা বাড়িতে বসেই আনন্দ করব, কিন্তু আনন্দ করব, আনন্দ করতে হবে আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের ভালো রাখার জন্য। তাই আজকেও শাড়ি দেখাবো। তবে হ্যাঁ, আমি যখন এসেছি একটু বাজেটের কথাটা মাথায় রেখেই এসেছি, আজকেও বাজেটের মধ্যেই শাড়ি দেখবো এবং যা দাম থাকবে তার উপর তো ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকবেই। তাহলে শুরু করছি, যেটা আমাদের আরেকটা প্রিয় কালেকশন সেটা হচ্ছে হ্যান্ডলুম। মানে ওয়ার্ড্রপে একের পর এক হ্যান্ডলুম থাকলেও মনে হয় আরেকটা ডিজাইন যদি থাকে, আরেকটা ডিজাইন যদি থাকে, এরকম একটা মনটা খুচখুচ করে। তাহলে শুরু করছি এক নম্বর দিয়ে। দামের কিছু ভ্যারাইটি থাকবে, আমি বলে দেবো অবশ্যই প্রত্যেকটা দাম। আর হ্যান্ডলুম মানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আবরণের হ্যান্ডলুম মানে কালার নিয়ে কাজ করা, মানে রং নিয়ে খেলা। শুরু করছি এক নম্বর, একদম মিষ্টি একটা গ্রিন, মানে প্যারেট গ্রিন, তার সাথে একদম ফুসিয়া পিঙ্ক। আচ্ছা, নতুন হ্যান্ডলুম দেখাচ্ছি, সার্কেল করে যে ডিজাইনটা আমার আঁচলে যাচ্ছে সেই ডিজাইনটা, এই হচ্ছে সার্কেল করে আমার আঁচলে যাচ্ছে ডিজাইনটা, এই হচ্ছে আঁচলটা, মানে গ্রিনে যাচ্ছে আঁচলটা, আঁচলের ডিজাইনটা, হ্যাঁ এই তো। এবার যদি বডিতে আসি, বডিতে আসলে হচ্ছে এইভাবে থাকছে, একটু ওদিকটা ধরো, হ্যাঁ বডিতে হচ্ছে এইভাবে থাকছে ডিজাইনটা, মানে সার্কেল সার্কেল করে এইভাবে, কিন্তু পুরোটাই উইভিং। এই যে আমি ব্যাক পোর্শনটা দেখাই, এটা হচ্ছে পুরোটাই উইভিংয়ে যাচ্ছে। এটা নাম্বার ওয়ান দেখলাম, প্রাইস রেঞ্জ থাকছে 1750, এক নম্বর শাড়ি, 1750 এক নম্বর শাড়ি, আর ফ্ল্যাট 10% ডিসকাউন্টও থাকছেই, মানে 175 আমার ফ্ল্যাট অফ হয়ে যাচ্ছে। আচ্ছা ব্লাউজটা দেখিয়ে দিই, ব্লাউজটাও কন্ট্রাস্টে গ্রিনে দেওয়া রয়েছে, নাম্বার ওয়ান। এরপর আসছি নাম্বার টু। আচ্ছা, একটা দেখালাম যে মানে আঁচলটা গ্রিন, বডিটা রানি, এবার ঠিক তার উল্টোটা দেখাচ্ছি, মানে একদম রিভার্সটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন, একদম রিভার্সটা দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আঁচলটা থাকছে রানিতে, বডিটা আসছে আবার গ্রিনে, ঠিক আগেরটার রিভার্সটা দেখাচ্ছি। এটা হচ্ছে, এটা হচ্ছে আঁচলটা, একটু দেখা যাবে, হ্যাঁ এই যে, এই হচ্ছে আঁচলে সার্কেলটা বোঝানো যাচ্ছে, একদম এই হচ্ছে আঁচলটা, আর এই থাকছে আমার বডি, যেখানে এইভাবে গ্রিন সার্কেলের মধ্যে, কিন্তু ওটা গোল্ডেন, আমি যদি বলি গোল্ডেন টিস্যু দিয়ে পুরো সার্কেলের মধ্যে কাঁচটা যাচ্ছে, পুরোটাই উইভিং, আর পারও কিন্তু খুব সুন্দরভাবে ছোটো 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 সার্কেল মোটিফটা যাচ্ছে। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, পুরোটাই উইভিং একদম। আচ্ছা, এটা নাম্বার টু, একদম মানে দুটো অপোজিট কালার দেখিয়ে দিলাম। এটা নাম্বার টু, প্রাইস রেঞ্জ 1750, 1750, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, এই হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার থ্রি, তিন নম্বর, তিন নম্বরে আসছি লাল এবং সবুজ, ওটা রানী সবুজ ছিল, এটা হচ্ছে রেড এবং গ্রিন। আচ্ছা, রেডে যাচ্ছে এই যে আঁচলটা, এই থাকছে আঁচলের সার্কেল, সেম ডিজাইন, কালার দেখাচ্ছি, সেম ডিজাইনে আমি প্রত্যেক সময় আমি বারবার আমার দিদিদের বলি, সেম ডিজাইনে দিদিরা আমি কালার নিয়ে আসার চেষ্টা করি, একটু দেখে নিয়ে আপনারা বুক করুন অবশ্যই। এটা পুরোটাই গ্রিনে থাকছে, গ্রিনের সাথে রেডের কম্বিনেশন, সেম ডিজাইন দেখাচ্ছি। এটা নাম্বার থ্রি, এটাও 1750, তবে 1750-র ওপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। আর এই হলো ব্লাউজ। এরপর আসছি নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, এটা আবার ব্লু অ্যান্ড রেড, সেম ডিজাইন দেখাবো, সেম ডিজাইনেই কালারটা চেঞ্জ করলাম, আগেরটা রেড গ্রিন ছিল, এটা ব্লু অ্যান্ড রেড। এই হচ্ছে আঁচলটা, আঁচলের ডিজাইনটা কি বোঝানো যাচ্ছে, এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা, আঁচলটা একটু তুলে দেখালাম এই কারণে বুঝতে পারবেন যাতে আপনারা, সেই জন্য দেখানো, এই হচ্ছে
তার বডিটা মানে রেডের সাথে কিন্তু এরকম, মানে এটা আমার তো মনে হয় যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যেতে হবে আমি পরে চলে গেলাম, বা বিয়েতে আমার গিফট দিতে হবে আমার খুব বেশি বাজেট নেই 2000-এর মধ্যে আমার বাজেট, এরকম একটা শাড়ি দিয়ে দিন যাকে দেবেন সে চুটিয়ে পড়তে পারবে। আমাদের তো উদ্দেশ্য থাকে যাকে শাড়ি দেবো সেটা দামিয়ে দিতে হবে, তার তো কোনো মানে নেই, পরার মতো শাড়ি মানে সে যাতে ভালোবেসে পড়তে পারে সেদিকটা আমাদের খেয়াল তো রাখতে হয়। তো বলবো এটা গিফট করতে পারেন এবং নিজে তো নিতেই পারেন। নাম্বার 4 1750 প্রাইস রেঞ্জ, আর এই হচ্ছে ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 5, প্রত্যেকটা শাড়িতে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকে, আমার দিদিরা প্রত্যেকেই জানেন। এই রংটা যেটা দেখাচ্ছি যেটা আমার ভীষণ প্রিয় রং, আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গ্রিনে হচ্ছে আঁচলটা, আমি আবার আঁচলটা দেখাচ্ছি তুলে, এই যে এই ডিজাইনটাই দেখাচ্ছিলাম একদম সেম ডিজাইন, শুধু রংটা দেখাচ্ছি এবার এই গ্রিনটার সাথে মানে রামা টোনটার সাথে, এই হচ্ছে একটু পিঙ্কি শেড, এটা রানি বলবো না, এটা একটুখানি ডার্ক পিঙ্ক শেডের যাচ্ছে পুরোটাই। এটা নাম্বার 5, প্রাইস রেঞ্জ 1750, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট মানে 175 আমার টোটালি অফ হয়ে যাচ্ছে। নাম্বার 5, পাঁচটা রং এখনো পর্যন্ত আমি দেখিয়ে দিলাম একই ডিজাইনে, এই হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 6, 6 নম্বর, এখনও শেষ হয়নি, একদম রিভার্সটা দেখাবো, মানে পান্না সবুজ বলছি, রামাটোন আর পিঙ্কের শেডে দেখালাম, রামাটোনটা ছিল আঁচলে পিঙ্কটা ছিল বডিতে, এবার একদম উল্টোটায় চলে আসছি, পিঙ্কটা হচ্ছে আঁচলে রামাটোন যেটা সেটা সম্পূর্ণ বডিতে, এই হচ্ছে আঁচলটা, এই যে থাকছে আঁচলটা, এবার বডিটা দেখি একদম রিভার্সে দেখিয়ে দিলাম, মানে এই রংটা যাদের পছন্দ তারা দুরকমভাবেই পাবেন, আঁচল বডি কম্বিনেশনে দুরকমভাবেই পাবেন, পরপর দুটোই দেখালাম একদম রিভার্সে দেখিয়ে দিলাম। কিন্তু এটা হচ্ছে নাম্বার 7, এটা 7 নম্বর দেখছি প্রাইস, না এটা হচ্ছে নাম্বার 6, এটা নাম্বার 6 দেখছি প্রাইস রেঞ্জ থাকছে 1750, 6 নম্বর শাড়ি 1750, এই হচ্ছে তার ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 7, 7 নম্বর, নাম্বার 7 7 নম্বর শাড়ি, এটা আবার রামার সাথে ব্লু, মানে আঁচলটা আমার ব্লু রাখা হয়েছে, এই হচ্ছে আঁচলটা, আঁচলটা হচ্ছে ব্লু রাখা হয়েছে, আর বডিতে আসছি এইভাবে মানে রামাটোনটা পুরোটা, মানে ওটা রামার সাথে রানী মানে সরি পিঙ্ক ছিল ডার্ক পিঙ্ক শেড, এটা রামার সাথে ব্লু, এটা 7 নম্বর, নাম্বার 7, 1750, এই হচ্ছে ব্লাউজ পিসটা। পুজোর সময় কাউকে গিফট করতে চান, এবছর যেহেতু বাজেটের দিকটা আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হচ্ছে, তার তাই জন্য বলবো পুজোর সময় গিফট করার জন্য কিন্তু এই হ্যান্ডলুমগুলো খুব ভালো, মানে যাকে দেবেন সে পড়তে পারবে খুব সুন্দরভাবে। আচ্ছা, এই আরেকটা রং যেটা খুব মিষ্টি রং, আমার একটা রয়েছে আবরণেরই এই রঙের, কিন্তু তার ডিজাইনটা আলাদা, এটা ভীষণ মিষ্টি, এই গ্রিনটা একটু অলিভ অলিভ টোন, সেই গ্রিনের কম্বিনেশন করা হয়েছে এই যে, আর তার সাথে একটু দুধে আলতা টোন, মানে এখানে একটু আলতাটা কম দুধটা বেশি আর কি, সেজন্য এরকম টোন, একটু পিচ টোনও বলা যায়, ডার্ক পিচ শেড পুরোটা। এটা নাম্বার 8, 1750, না এই সার্কেল ডিজাইনের এই কালারটাই লাস্ট, সার্কেল ডিজাইন যেটা আমি দেখালাম সার্কেলের মধ্যে কাজ করা উইভিং করা এই ডিজাইনটা এই কালারটাই লাস্ট, 8 নম্বর দেখালাম, সেম প্রাইস রেঞ্জ 1750, এই হচ্ছে ব্লাউজ। এরপর আসছি নাম্বার 9, নাম্বার 9 একটু ডিজাইন বদলাচ্ছে, বাহ এটা একটু অন্যরকম ডিজাইন, এই ডিজাইনটা আগে দেখাইনি, আমি দেখাইনি, এটানে হরিণ ডিজাইন রয়েছে, ডিজাইনগুলো যদি দেখা সম্ভব হয় একটু তুলে ধরছি আমি, এই যে আঁচলটা দেখা যাচ্ছে কি, এই যে হরিণ ডিজাইনটা একদম, এই হচ্ছে হরিণ ডিজাইনটা থাকছে, এটা রেডের সাথে যাচ্ছে। আচ্ছা, হরিণ ডিজাইনটা স্পষ্ট বুঝিয়ে দেবো, ওটা বুটিতে, তো আমি যদি পাড়ে চলে আসি, পাড়ে এই যে হ্যাঁ একদম, এই হচ্ছে ডিজাইনটা, এটা পাড়ের ডিজাইন যাচ্ছে, একটা হরিণ একটা গাছের এবং পাতার মানে ফুলের সাথে কন্টিনিউ হচ্ছে, এই হচ্ছে পাড়, লোয়ার ইয়কের পাড়ে ডিজাইন, আপার ইয়কে স্লিক গোল্ডেন টিস্যুর পাড় যাচ্ছে, এটা গ্রিন এবং রেডের কম্বিনেশনই, মানে আঁচলটা আমার রেড যাচ্ছে পুরো শাড়িটাই কিন্তু গ্রিনে থাকছে। এটা নাম্বার 9, এটার প্রাইস রেঞ্জটা বলি আরও কমে যাচ্ছে 1550, 1550, কারণ উইভিং মানে বুটার যে বুটির যে উইভিং পার্টটা একটু কম হয়েছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 10, 10 নম্বর, 10-এ যেটা রয়েছে এইটাও খুব সুন্দর, এটা একটা আমি দেখালাম না এক্ষুনি, এসে দুধে আলতা টোনটা যেটাতে বললাম যে আলতাটা একটু কম, এটা হচ্ছে গিয়ে সেইটা,
এই যে সেম ডিজাইনটা একদম, এই হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখলাম, মানে আমার সঙ্গে যে রয়েছে আর কি আমাদের ক্যামেরায়, সে বলছে এইভাবে দেখানো যাচ্ছে না বুঝলি, একটু তুলে ধর, তো আমি একটু তুলেই ধরলাম শাড়িটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের বডির রংটা এবং তার সাথে পুরো ডিজাইনটা। এটা হচ্ছে 10 নম্বর 1550, নাম্বার 10-15-50 প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে 155 আমার ফ্ল্যাট অফ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 11 নম্বর শাড়ি, এটার রংটাও খুব সুন্দর। বা এটা একটা হচ্ছে কি কৃষ্ণ নীল, এটাকে এইভাবে দেখানো যাবে কিনা আমি দেখছি। হ্যাঁ, এটা যেহেতু ডার্ক শেড তো ওই জন্য একটু বোঝা যাচ্ছে সুন্দর। এটা হচ্ছে গিয়ে কৃষ্ণ নীল টোনটা আমার আঁচলে, আর রানীর যে শেডটা সেটা হচ্ছে আমার বডিতে। হরিণের ওপর ডিজাইনটা দেখাচ্ছি, আগে একটু সার্কেল ডিজাইন দেখিয়েছি হ্যান্ডলুম সেকশনে, এবার হরিণের ডিজাইনটা দেখাচ্ছি। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 11, প্রাইস রেঞ্জ 1550, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। এই হচ্ছে ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 12 নম্বর শাড়ি, 12 নম্বর শাড়ি, এটা মনে হচ্ছে এবার আমি রিভার্সে চলে আসলাম, না রিভার্সে নয়, এটা আগেটা কৃষ্ণ নীল দেখালাম তো, তার থেকে মানে একটু যদি ম্যাট শেড হয় সেটা, এবং বডিটা রানি নয় ম্যাজেন্টা, দুটো পরপর একটু কাছাকাছি কম্বিনেশন দেখালাম, মানে 11টা যেটা ছিল ওটা ছিল কৃষ্ণ নীলের সাথে একটু রানীর কম্বিনেশন, এটা হচ্ছে কৃষ্ণ নীলের সাথে ম্যাজেন্টার কম্বিনেশন। দেখুন একদম একটু কাছাকাছি, যারা চাইছেন এই ডিজাইনটাকে বা এরকম ধরনের রং, তারা অবশ্যই দুটোকে বিচার করতে পারেন বা অপশানে রাখতে পারেন। এটা হচ্ছে নাম্বার 12, প্রাইস রেঞ্জ 1550, 1550, এই হচ্ছে তার ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 13, লাকি 13, যেটা একটু আলাদা রাখি আমরা, মানে চেষ্টা করেছি আমি আর কি, ব্লুতে যাচ্ছে, মানে হরিণ ডিজাইনে ব্লুতে যাচ্ছে আমার আঁচল, ব্লুতে যাচ্ছে আঁচল, এই যে এই হচ্ছে আঁচলটা, এই যে ডিজাইনটার কথা বলছিলাম, পুরোটাই গোল্ডেন টিস্যু দিয়ে কাজ যাচ্ছে, আর এই হচ্ছে আমার বডি। এটা আমি একটা জিনিস দেখাবো, এই যে হরিণের ডিজাইনটা, এটা কিন্তু একটা গ্রিন সুতো দিয়ে, এটা গ্রিন সুতো দিয়ে ডিজাইনটা, আর এইটা হচ্ছে গোল্ডেন টিস্যু দিয়ে, এইভাবেই কিন্তু পুরো বডিটা কন্টিনিউ হয়েছে। আর এখানটাতে মানে লোয়ার ইয়কে যদি আসি, সেখানেও কিন্তু এই গ্রিন সুতোর মিনে যাচ্ছে, খুব সুন্দর মিনে যাচ্ছে একদম। এটা হচ্ছে নাম্বার 13, প্রাইস রেঞ্জ থাকছে 1550, 1550, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে 155 আমার অফ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 14, 14 নম্বর শাড়ি, একটা দেখালাম না পিঙ্ক এবং কৃষ্ণ নীলে, যেটা কৃষ্ণ নীল ছিল আঁচল, পিঙ্ক ছিল বডি, এবার সেটা ঠিক তার উল্টোটা, ঠিক তার উল্টোটা, সেম ডিজাইনে ঠিক তার উল্টোটা, এবার ডিজাইনটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে, এটাই বোঝানোর চেষ্টা করছিলাম আমি এতক্ষণ ধরে। এই হচ্ছে পুরো ডিজাইনটা, কি সুন্দর মিনেটাও বোঝা যাচ্ছে এখানে, এবং এখানেও একটা গ্রিন সুতো এবং একটা আমার টিস্যু, গোল্ডেন টিস্যু, এটা পুরো কিন্তু হরিণের বুটি যাচ্ছে, পুরো শাড়িটাই কিন্তু হরিণের বুটি যাচ্ছে। আমরা যদি একটু এভাবে দেখাই, এভাবে ধরো তো একবার, তাহলে বুটিটা বোঝানো যাবে হয়তো, এই যে এই হচ্ছে পুরো বুটিটা থাকছে। আচ্ছা, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এই থাকছে ব্লাউজটা। এটা হলো নাম্বার, আমি দেখালাম 14, তারপর আসছি 15, সেম প্রাইস রেঞ্জ 1550 প্রাইস রেঞ্জ থাকছে। এরপর আসছি নাম্বার, এটা কত দেখাচ্ছি, নাম্বার 15 নম্বর, সেই রামার সাথে, এটা একটু ডার্ক, মানে দুধে আলতা বলাই যেতে পারে, এই যে পুরোটাই কিন্তু হরিণের বুটি যাচ্ছে, পুরো শাড়িতে কিন্তু হরিণের বুটি যাচ্ছে, আমি দেখিয়ে দিলাম। এগুলো হ্যান্ডলুমের ওপরেই দেখাচ্ছি, হ্যান্ডলুমে তো প্রচুর ডিজাইন থাকে, এটা আরেকটা ডিজাইন। এটা হচ্ছে নাম্বার 15, প্রাইস রেঞ্জ 1550, 1550, এই হচ্ছে ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 16, 16 নম্বর শাড়ি, এটা নাম্বার 16, একটা আমি ম্যাজেন্টা এবং কৃষ্ণ নীলে দেখিয়েছিলাম, তার রিভার্সটা দেখাচ্ছি, মানে যেটাতে আমার কৃষ্ণ নীল বডি ছিল, ম্যাজেন্টা কৃষ্ণ নীল আঁচল ছিল, ম্যাজেন্টা ছিল বডি, এটাতে হলো ম্যাজেন্টা হচ্ছে আমার আঁচল, আর এই হচ্ছে কৃষ্ণ নীল হচ্ছে আমার বডিটা। এটা হচ্ছে নাম্বার আমার আসছে 16, প্রাইস রেঞ্জ 1550, 1550, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে, আর এই হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 17, 17 নম্বর শাড়ি, নাম্বার 17, 17 নম্বর শাড়ি, এটা গ্রিন এবং রেডে, নাম্বার 17, এটা গ্রিন এবং রেডে, গ্রিনে আমার আঁচলটা, এই যে এই যে গ্রিনে থাকছে আমার আঁচলের পার্টটা,
এবার যদি আমি আসি, বডিটা যাচ্ছে রেডে একদম। এটা হচ্ছে নাম্বার 17, প্রাইস রেঞ্জ যাচ্ছে 1550, মানে 1550 17 নম্বর শাড়ি, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। আর এই হচ্ছে ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 18, 18 নম্বর শাড়ি। বাহ, এটার রংটা একদম আলাদা, এটা আমি আগে দেখাইনি, এখন দেখা যেটা চিকু কালারের সাথে নেভি ব্লু এর কম্বিনেশন করা হয়েছে। এটা চিকু কালারের সাথে নেভি ব্লু, মানে পুজোর সময় এখন খুব বেশি বাজেটের আমরা করছি না, মানে রেগুলার পরার জন্য আমরা অনেকেই আছি, পুজোর সময় অনেকগুলো শাড়ি কিনি যেগুলো আমাদের সারা বছর একটা প্ল্যান থাকে, তো তার মধ্যে আমি বলতে পারি এই হ্যান্ডলুম কিন্তু আসতেই পারে। এই হচ্ছে পুরোটাই চিকু কালারের কম্বিনেশনে যাচ্ছে, গ্রিন এবং গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে। এটা নাম্বার 18, প্রাইস রেঞ্জ 1550, আচ্ছা 1550, এবং এই ডিজাইনটার লাস্ট এটা কালার, 1550-এর শেষ শাড়ি দেখালাম, এবার দামটা পরিবর্তন হবে। এই হচ্ছে ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 19, যেখান থেকে দামটা আরও কমে যাচ্ছে। নাম্বার 19-এ চলে আসলাম, এখান থেকে এই যে পার হ্যান্ডলুমগুলো দেখাবো এটার দামটা আরও কমে যাচ্ছে, কারণ তার উইভিংটা অত বেশি কাজ নেই, যে কাজটা ছিল সে কাজটা কমে যাচ্ছে। আচ্ছা একটু দেখিয়ে দিই, নাহলে বোঝাতে পারবো না। এই হচ্ছে আঁচলটা, আঁচলে একটা ফ্লোরাল ডিজাইন রয়েছে, একটা অন্যভাবে ফ্লোরাল করা হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, রেডে যাচ্ছে, আর মাস্টার্ড ইয়েলোতে যাচ্ছে আমার বডি, যেখানে গ্রিন আবার গোল্ডেন টিস্যু এইভাবে ব্যবহারটা হয়েছে। একটা কলকা, মানে সরি, লতা গেছে আমার, পাতা এবং ফ্লোরালের লতা গেছে পুরোটা, এবং গ্রিন এবং গোল্ডেন টিস্যুর ব্যবহার। এটা মাস্টার্ড ইয়েলোর সাথে ছিল। নাম্বার 19, প্রাইস রেঞ্জটা বলি 1250, 1250, 19 নম্বর শাড়ি, আর এই 1250-এর ওপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে, হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 20, এবার এই ডিজাইনে কয়েকটা রং দেখে নেব। এটা হচ্ছে নাম্বার 20, 20 নম্বর, এটাও সেম প্রাইস রেঞ্জ থাকছে, রংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রানীতে গেছে আমার আঁচল, এই হচ্ছে আঁচলটা, আর এই থাকছে আমার বডি। আচ্ছা এটা হচ্ছে নাম্বার 20, প্রাইস রেঞ্জ 1250, 1250। আচ্ছা আমি কি এই পার্টটা বোঝাতে পারছি? এই যে পার্টটা, একদম এই পার্টটাই হচ্ছে বলছিলাম, পুরো যে ফ্লোরাল বা এবং লতার যে পার্টটা, এটাও 1250 প্রাইস রেঞ্জ। এই হচ্ছে ব্লাউজ পিস, এটাও দেখলাম নাম্বার 20, 20 নম্বর দেখলাম। এরপর আসছি নাম্বার 21, এই 1250-এর ওপরও কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে। এই রংটা আবার একদম অন্যরকম, মানে নীল সবুজ দেখতে ভীষণ ভালো লাগে, এটা আমরা প্রত্যেকেই জানি, তো দেখাই এটা। আচ্ছা একবার এখান থেকে দেখিনি, এটা হচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা, আর এই থাকছে গ্রিনে আমার পুরো বডিটা। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বডির যে গ্রিন রংটা আর সুতোর যে গ্রিন রংটা দুটো কিন্তু আলাদা, যাতে বোঝা যায়। দেখুন পুরো ডিজাইনটা একদম। এটা হচ্ছে নাম্বার 21, প্রাইস রেঞ্জ 1250, 1250, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, এই থাকছে ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 22, এটা আবার রেড এবং ব্লু এর কম্বিনেশন, মানে রেড আমার আঁচলটা যাচ্ছে, ব্লু যাচ্ছে আমার বডি, রেড আঁচলটা আর ব্লু হচ্ছে এই যে বডি, একদম। এটা হচ্ছে নাম্বার 22 দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ থাকছে 1250, 1250 প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই, আর এই হচ্ছে ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 23, 23 নম্বর, আবার সেই রংটা, একই রং দেখাচ্ছি কিন্তু ডিজাইনটা আলাদা, মানে যারা রঙে আটকাবেন তাদের জন্য বলবো ডিজাইন রয়েছে অনেক রকম, তবে উইভিং কম বেশির জন্য তো দামটা কম বেশি একটা ব্যাপার থাকেই। আচ্ছা এই হচ্ছে আঁচলটা, আর এই থাকছে আমার বডি, খুব মিষ্টি একটা রং, দুধে আলতা টোন। এটা হচ্ছে নাম্বার 23, প্রাইস রেঞ্জ 1250, 1250, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে, পুজো অবধি অফার থাকছে, হচ্ছে ব্লাউজ পিস। একটা কথা বলি, এই যে হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, SMS হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে স্ক্রিনশট নিয়ে বুকিং করুন, এই সময়টা শুধু বুকিংয়ের জন্য ফোন করবেন। আরেকটা বিষয় যেটা বলে রাখি, আবরণ কিন্তু খোলা রয়েছে, মানে আপনাদের জন্য সুরক্ষাবিধি, সমস্ত সুরক্ষাবিধি মেনে আবরণ খোলা রয়েছে, প্রপার স্যানিটাইজেশনের ব্যবস্থা রয়েছে,
আপনি যখন আসবে আসবেন শুধু একটাই অনুরোধ, মাস্ক এবং গ্লাভসটা যদি ক্যারি করতে পারেন তো খুব ভালো। এসে কেনাকাটা করুন, তার জন্য সুবন্দোবস্ত তো আবরণে সব সময় রয়েছে। আরও সম্ভার রয়েছে, এসে কেনাকাটা করলে সেই সম্ভার অবশ্যই দেখতে পাবেন আপনারা। আচ্ছা, এরপর চলে আসলাম আমি নাম্বার 24-এ, 23-24 নম্বরে চলে আসলাম। 24-এ গ্রিন আর ওই একটু ডার্ক মানে রেডের বলবো না, রেড পিঙ্ক মেশালে যেরকম রঙটা হয় এটা হচ্ছে সেই রঙটা। এটা নাম্বার 24, প্রাইস রেঞ্জ আসছে আমার 1250 1250, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। এই হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 25, 25 নম্বর, বা এটা ইয়েলোর সাথে রানি, তবে ইয়েলোটা খুব সফট ইয়েলো, ইয়েলোটা খুব সফট ইয়েলো, আঁচলে ইয়েলোটা যাচ্ছে, রানিটা আসছে আমার বডিতে। সেখানে কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি গ্রিন সুতোই, যেটা রানির উপর পরে রংটা আলাদা হয়ে গেছে, বোঝাতে পারছি একদম। এটা হচ্ছে নাম্বার 25, প্রাইস রেঞ্জ 1250 1250, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। এই হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 26, 26 নম্বর, বাহ এটা মিষ্টি রং, 26 নম্বর, নাম্বার 26। আমাদের হাতে সময় আছে তাই একটু ধরে ধরেই দেখাবো। 26 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 1250। আচ্ছা 26, এটা হচ্ছে একটু স্কাই ব্লু, স্কাই ব্লু বা ফিরোজা কালারের উপর আমার আঁচলটা যাচ্ছে, সেম ডিজাইন। আর একটা খুব মিষ্টি পিঙ্ক শেড আছে, আমি একটু গায়ে ফেলে দেখাই, অনেকক্ষণ গায়ে ফেলার ইচ্ছে হচ্ছিল। এই যে গ্রিনের সাথে পড়েছে যদিও, কিন্তু ওটা কন্ট্রাস্টে স্কাই ব্লু ব্লাউজ থাকবে, বেশ ভালো লাগছে দেখতে, আমিও বুঝতে পারছি। আচ্ছা এই হচ্ছে বেবি পিঙ্কে, পুরো শাড়িটার বডিটা এরকম থাকবে, মানে কুঁচি এবং বডি একই। এই যে পুরো শাড়িটা এইভাবে। এটা নাম্বার 26, প্রাইস রেঞ্জ 1250 1250, 26 নম্বর, আর 1250-র ওপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, 125 আমার অফ হচ্ছে। এই হচ্ছে ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 27, 27 নম্বর শাড়ি, ডিজাইন সেম। আচ্ছা আমার যা মনে হচ্ছে পরে কয়েকটা সিকোয়েন্স আছে, আমি দেখাবো সেগুলো। এটা হচ্ছে গ্রিনে, গ্রিনে যাচ্ছে আমার আঁচলটা, আর এই যে মিষ্টি দুধে আলতা টোনটা যেটা আমার বডিতে থাকছে, পুরো সেম ডিজাইন এইভাবে থাকছে। যে গ্রিন যখন, আরেকবার এটাকেও একটু গায়ে ফেলে দেখাই, একটু ডার্ক গ্রিন ব্লাউজ পরেছি আমি যদিও, ভালো লাগছে কিন্তু দেখতে, বেশ অন্যরকম। এটা হচ্ছে আমার নাম্বার 27 দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ 1250। এরপর আসছি এই যে ব্লাউজ পিস, ব্লাউজে এই যে পাটটাও পেয়ে যাবো, এটাও দেখিয়ে দিই। এবার আসছি নাম্বার 28, 28 নম্বর শাড়ি। এটা এই রংটাকে দেখায়নি, মানে পিঙ্কের সাথে আঁচলটা দেখায়নি, পিঙ্কের সাথে আমার যাচ্ছে আঁচলটা, বডিটা আসছে কৃষ্ণ নীলে। এই একদম এটা কৃষ্ণ নীলে, একটু কুচির পাটটা দেখে এবার পুরো শাড়িটা দেখবো। আচ্ছা এটা নাম্বার 28 দেখাচ্ছি, প্রাইস রেঞ্জ 1250 1250, 28 নম্বর শাড়ি, আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে। এই হচ্ছে ব্লাউজ। এরপর আসছি নাম্বার 29, 29 নম্বর। আচ্ছা এই ডিজাইনে, মানে এই যে আমি লতার যে ডিজাইনটা দেখাচ্ছি, এটা এটাতেই লাস্ট, এটাই লাস্ট দেখাচ্ছি, মানে কত নম্বর, 29, 29 নম্বরে এই লতার ডিজাইনটা লাস্ট, মানে 1250-এর এই শাড়িটি লাস্ট। এই গ্রিনে যাচ্ছে আমার বডিটা, এই শাড়িটা গ্রিনে বডি। এটা নাম্বার 29, প্রাইস রেঞ্জ 1250 1250, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছেই। নাম্বার 29, 29 নম্বর শাড়ি, হ্যান্ডলুম তো দেখতে কিন্তু দারুণ লাগে, কালারগুলো খুব সুন্দর আসে। তো এই হচ্ছে ব্লাউজটা। এরপর আমি বলেছিলাম, এরপর আমি দেখাবো হচ্ছে 30 নম্বরে কি রয়েছে দেখি। 30 নম্বরে একটু দামটা বাড়লো, কারণ মেটেরিয়াল এবং উইভিং পার্টটা ভীষণ ফাইন হয়ে গেল। নাম্বার 30, নাম্বার 30, আচ্ছা 30 নম্বর দেখাচ্ছি, 30 নম্বর দেখাতে দেখাতে একজনের সঙ্গে কথা বলে নিই আগে। আমার সঙ্গে কে রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন দিদি। আমি যেটা পরে আছি সেটার রেঞ্জ বলে দিচ্ছি 1250 1250। শুনতে পাচ্ছেন? আরেকবার বলবেন, কি বললেন দিদি, আমি শুনতে পেলাম না।
বলছিলাম পুজো তো বাকি আছে, আমি যে আপনার কাছ থেকে বেশ কিছু শাড়ি নিয়ে আমি ইয়ে করতে চাই, আপনি কি করতে হবে আমার? আচ্ছা, হোলসেলের জন্য বলছেন তো, একটা দেখুন নাম্বার যাচ্ছে স্ক্রিনটা দেখুন, মানে টিভিতে একটা নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করুন, আপনাকে ডিটেলসটা বলে দেবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে 30 নম্বর, যেটা ডিজাইনটা আলাদা, একটু ইয়ান্ডাই এফেক্ট যাচ্ছে এখানটাতে, মানে বডির কাছটাতে একটু ইয়ান্ডাই এফেক্ট, গ্রের সাথে একটা টিউলিপের মতো একটা উইভিং যাচ্ছে, আর এখানে না পাটলি পাল্লু, মানে ব্লুয়ের সাথে এইভাবে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজটা কিন্তু এইভাবে দেওয়া রয়েছে, এটা খুব সুন্দর দেখতে। আচ্ছা, এরপর আসছি 31। আছে দামটা বলি, নাম্বার 30 দেখলাম, দাম থাকছে হচ্ছে, মানে প্রাইস রেঞ্জ থাকছে 1650, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, মানে 165 অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যেগুলো দেখাচ্ছি আমি মনে হচ্ছে সিঙ্গেল পিস দেখাচ্ছি, কারণ এটা আবার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। এটা নাম্বার 31 দেখাচ্ছি, এটা আবার ডিজাইনটা বদলে গেল, এটা দুটো ব্লু বলা যায়, মানে একটা এই যে ডার্ক ব্লু আঁচলটা, ডার্ক ব্লু যার ডিজাইনটা এরকম যাবে পারে, এবার যদি বডিতে আসি এইভাবে যাবে। এটা হচ্ছে নাম্বার 31, প্রাইস রেঞ্জ 1650। আচ্ছা, এই হচ্ছে কুচির পাড়টা কিন্তু এইভাবে যাবে একটু, হ্যাঁ কুচির পাড়টা এইভাবে যাবে, ঠিক আছে একদম। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হ্যান্ডলুমের ডিজাইনটা, বাহ বাহ দারুণ দেখানো হচ্ছে, খুব মজা পেয়েছি আমি, খুশি হয়েছি দেখিয়ে। আচ্ছা, এই হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, এটা ছিল নাম্বার 32, এবার আসছি 33। আচ্ছা ওটা 31 ছিল, এটা 32, আগেরটা 31 ছিল, এটা 32। একটা লাল সাদায় দেখায়, যেহেতু পুজো একটু তো দেখাতেই হয় লাল সাদা। এই হচ্ছে লাল সাদা, লালটা, লাল এবং সাদা দুটোই ভীষণ ডাউন টোনে, মানে খুব মিষ্টি একটা টোন। এই হচ্ছে কুচির পাড়টা আসছে, এটাও 1650, এটা নাম্বার 32 দেখাচ্ছি, এটা নাম্বার 32, আগেরটা 31 ছিল, প্রাইস রেঞ্জ 1650। এই হচ্ছে ব্লাউজটা। এরপর আসছি নাম্বার 33, 33 নম্বর, 33 একটা মজা আছে মনে হচ্ছে দেখে, নাম্বার 33, হ্যাঁ এটা ধরে নাও, এটা হচ্ছে ওই একটু গ্রেইশ টোনের সাথে, গ্রে বলবো না, একটু সিমেন্ট কালারের, যদি একটু ন্যাপস রয়েছে, যেহেতু একটা হ্যান্ডরোল কটন তার সাথে একটা বাম্পার রয়েছে, তার জন্য ন্যাপসটা বোঝা যায় খুব সুন্দর। আর রেডে গেছে পুরো শাড়িটা, আছে কুচিটা এইভাবে, কুচিটা থাকছে এইভাবে, এই যে এভাবে থাকছে কুচিটা, নাম্বার 33 দেখালাম, 1650, এ হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসছে নাম্বার 34, 34 নম্বর, এই যে বলেছিলাম সিকোয়েন্স দেখাবো, আঁচলের সিকোয়েন্স আমি দেখতে পেয়েছিলাম তাই জন্য আমি বলেছিলাম, এই হচ্ছে আঁচলের সিকোয়েন্স। এটা কিন্তু পকেট করে উইভিং নয়, এটা জাস্ট টানায় চলে গেছে আর কি, এই যে আঁচলটা বোঝা যাচ্ছে কি, হ্যাঁ এই যে সিকোয়েন্স একদম। আর গ্রিনে যাচ্ছে আমার এইভাবে, বাহ কি সুন্দর, একটা ব্রাউন শেডে ইয়ান্ডার এফেক্ট আছে, গঙ্গা যমুনা পাড় রয়েছে, একটা সুন্দর স্লিক টিস্যুর পাড় যাচ্ছে, এই যে এটা নাম্বার 34, প্রাইস রেঞ্জ থাকছে 1650, আর এর উপর তো ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আমরা জানি, মানে 165 টোটালি অফ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসছি নাম্বার 35, লাস্ট দুটো সিকোয়েন্স আঁচলে দেখালাম, লাস্ট এটা, এই যে একটা ফিরোজা কালারের উপর দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে সিকোয়েন্সটা একদম, এই হচ্ছে সিকোয়েন্স, থ্যাংক ইউ, এই হচ্ছে সিকোয়েন্স। আর এই থাকছে, বাহ একটু মাস্টার্ড ইয়েলোর সাথে একটু ব্রাইট ইয়েলো, তার মধ্যে গ্রিন দিয়ে ইয়ান্ডাইয়ের এফেক্ট, একদিকে মানে দুদিকে পার থাকছে একটু হালকা তুঁতের সাথে গ্রিনটা মিশেছে, যেহেতু রংটা চেঞ্জ হয়ে গেছে। এটাও 1650, প্রাইস রেঞ্জ নাম্বার 35, 35 নম্বর, নাম্বার 35, এটাও 1650, প্রাইস রেঞ্জ মানে 165, আমার ফ্ল্যাট 10% করলে অফ হয়ে যাচ্ছে, এই যে রানিংয়ে ব্লাউজ পিস। আচ্ছা, আজকে সময় শেষ, অনেকক্ষণ গল্প করতে করতে শাড়ি দেখালাম, আর তাও আবার আমাদের পছন্দের প্রত্যেকের হ্যান্ডলুম, বুকিং প্রসেস আপনাদের জানা, তাই আমি আজকে বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণ প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আবরণের সঙ্গে থাকবেন, নমস্কার। আকাশে বাতাসে পুজোর গন্ধ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পুজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়, দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে।